প্রোনাউন রেফারেন্সে আজকে আমরা কথা বলবো 2016 সালের ঢাকা বোর্ডের কোয়েশ্চেন নিয়ে। প্রশ্নটা পড়ি আমরা আগে, বাংলাটা বোঝার চেষ্টা করি। বাংলাটা বুঝতে পারলে মনে হয় আমরা অ্যান্সারটা করতে একটু সহজ একটা উপায় খুঁজে পাবো। আর কুক, কুক মানে যে রান্না করে, আমরা যাকে বাবুর্চ বলি। আ কুক ওয়ান্স রোস্টেড আ ডাক, একটা বাবুর্চি একসময় একটা ডাক মানে হাঁস আর কি, ফর হিজ মাস্টার, তার মাস্টার মানে তার মালিক, যার যার জন্য সে রান্না করে, যার বাসায় সে কাজ করে বলতে পারি আমরা। আ কুক ওয়ান্স রোস্টেড আ ডাক ফর হিজ মাস্টার, অর্থাৎ হচ্ছে একজন বাবুর্চি তার মনিবের জন্য বা মালিকের জন্য একটি হাঁস রান্না করেছিল, আই মিন রোস্ট করেছিল। হি লুকড সো ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে সুস্বাদু। আমার মনে হয় আমরা ভুল পেয়ে গিয়েছি এখানে। হি লুকড সো ডেলিশিয়াস, সে নিশ্চয়ই দেখতে সুস্বাদু হইতে পারে না, হইতে পারে দ্য ডাক অর দ্য রোস্ট। দ্য রোস্ট লুকড সো ডেলিশাস বললে সুন্দর হয়। সো হিয়ের পরিবর্তে আমরা এখানে দ্য ডাক বা দ্য রোস্ট ইউজ করলে বাংলাটা দাঁড়ায় দ্য রোস্ট লুকড সো ডেলিশাস, রোস্টটিকে খুবই সুস্বাদু দেখাচ্ছিল বা খুব মজাদার দেখাচ্ছিল, যা দেখলে খেতে মন চায়। দ্যাট যে এত সুস্বাদু দেখাচ্ছিল যে হি কুড নট রেসিস্ট, রেসিস্ট মানে নিজেকে দমিয়ে রাখা। তাহলে হি কুড নট রেসিস্ট, সে দমিয়ে রাখতে পারলো না। কি দমিয়ে রাখতে পারলো না? দ্য টেম্পটেশন, টেম্পটেশন মানে লোভ। হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন অ্যান্ড এইট আপ মানে খেয়ে ফেললো ওয়ান অফ দ্য ড্রামস্টিক, ড্রামস্টিক মানে পায়ের রানের অংশ আর কি। তাহলে কী হচ্ছে বিষয়টা? হি লুকড সো ডেলিশিয়াস আমরা বললে ভুল হবে, বলতে হবে দ্য রোস্ট অর দ্য ডাক লুকড সো ডেলিশিয়াস দ্যাট হি এর পরিবর্তে যেখানে দুজন লোক এখানে আছে, একজন দ্য কুক আর দ্য মাস্টার, আমরা বলতে পারি যে দ্য কুক কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন, রানলেওয়ালা আই মিন বাবুর্চি সে তার লোভ মানে টেম্পটেশন সামলাতে পারলো না। অ্যান্ড এবং এইটা খেয়ে ফেললো ওয়ান অফ দ্য ড্রামস্টিক, একটা রান খেয়ে ফেললো। হোয়েন হি স্যাট ডাউন টু ইট দ্য মিল, যখন সে মিল খেতে বসলো, এবং খাবার খেতে বসলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হিটা কে, কে খেতে বসলো, সেটা কি দ্য কুক অর দ্য মাস্টার, কমন সেন্স কী বলে একটু চিন্তা করে দেখি তো আমরা। যেহেতু সে রান্না করেছে তার মাস্টারের জন্য, সে নিশ্চয়ই খেতে বসবে না, তো খেতে বসেছে আমরা বলতে পারি এখানে দ্য মাস্টার। ওয়েন দ্য মাস্টার, এখানে এই সেই মাস্টার, ওয়েন দ্য মাস্টার বা শুধু মাস্টার বলতে পারি, সেট ডাউন বসলো টু ইট দ্য মিল, খাবার খেতে বসলো, হি কুইকলি নোটিসড দ্য মিসিং লেগ, মিসিং লেগ মানে যে লাগতে নাই আর কি, একটা মুরগির রোস্ট খেতে বসলে একটা পা যদি না থাকে নিশ্চয়ই প্রথমে এদিকে নজর যাবে, তো হাঁসের সে পাটা। আমাদের দেশে সাধারণত আমরা মুরগি রোস্ট করেই খাই সাধারণত, গল্পটা মনে হয় বাহিরের, এই কারণে তারা ডাকটা কিনে এসে ডাক রোস্ট হিসেবে আমরা খুবই কম খাই। যাই হোক, হাঁসের একটা পূর্ণাঙ্গ রোস্টে যখন পা থাকে না তখন স্বভাবতই নজরটার দিকে যায়। তাহলে কার গেল? হোয়েন হি সেট, যখন সে বসলো, সেট ডাউন টু ইট দ্য মিল, খাবার খেতে বসলো, হি কুইকলি নোটিসড, সাথে সাথে তার চোখে পড়ল দ্য মিসিং ল্যাগ, মানে যে একটা ঠ্যাং নাই হয়ে গেছে মুরগির রান। তাহলে এখানে আমরা মাস্টার, দ্য মাস্টার বলতে পারি, হি আস্কড হিম, এই হিটা নিশ্চয়ই বুঝতে পারতেছি আমরা, সে মাস্টার, হি আস্কড হিম, এই হিমটা সে নিশ্চয়ই আমরা বুঝতে, কুক, হি আস্কড দ্য কুক, সে রাঁধুনিকে আমি রান্না করনেওয়ালা বাবুর্চিকে জিজ্ঞেস করলো হোয়াট হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, আরেকটা পা কই গেল? দ্য কুক
মানে বাবুর্চি টোল্ড হিম দ্যাট, তাকে বলল যে কি হলো, ইট হ্যাড, ইটটা কোনটা, এটা ইটটা আমাদের সে ডাক। আমরা বলবো দ্য কুক টোল্ড হিম দ্যাট দ্য ডাক, এটা পরিবর্তে দ্য ডাক দিলে সুন্দর হয়, শুধু ডাক দিলে এখানে সুন্দর হয় না। দ্য কুক টোল্ড হিম দ্যাট দ্য ডাক হ্যাড ওয়ান লেগ অনলি, যে এটা নাকি মাত্র একটা পা ছিল। দ্য মাস্টার, আমার মনে হয় এই প্রোনাউনটা আমরা খুঁজে পেয়ে গেছি পাঁচটা এখানে, আর অনেক জায়গায় পরিবর্তন করা যেতে পারতো। আমি আগেও অন্যান্য 2019 সাল, 2017 সাল এবং 2018 সাল ঢাকা বোর্ডের আমি আলোচনা করে দেখিয়েছি একটা কোয়েশ্চেনের মধ্যে, পাঁচটা জায়গা ছাড়াও আর অন্যান্য অনেক জায়গায় আসলে প্রোনাউন পরিবর্তন করা যেতে পারে, প্রোনাউন পরিবর্তন করে নাউন দেওয়া যেতে পারে, নাউন পরিবর্তন করে প্রোনাউন দেওয়া যেতে পারে। তো এখানে আমাদের খুঁজতে হচ্ছে না, তবে বাংলাটা একটু বলে দিচ্ছি আমি। দ্য মাস্টার সেইড দ্যাট দেয়ার ওয়াজ নো সাচ থিং অ্যাজ আ ওয়ান লেগড ডাক, বলছে না এক পাওয়ালা তো কোনো ডাক বা হাঁস আছে বলে আমার জানা নেই। বাট দ্য কুক ইনসিস্টেড, কিন্তু এই বাবুর্চি সে বলতেছে যে না, দ্যাট এভরি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, আরে বস প্রত্যেক হাঁসের একটাই পা থাকে। পরবর্তী ঘটনাটা আমরা অনেকে জানি, জানলার পাশে একটা হাঁস মাঠে উঠানে দাঁড়ায় ছিল, দুই তিনটা হাঁস এক পায়ে এক পায়ে দাঁড়ায়, তখন হাততালি দিল, হাঁসগুলো উড়ে গেলো। যাই হোক, দ্যাট ওয়াজ দ্য স্টোরি। আর মনে হয় আমরা প্রোনাউন রেফারেন্সিং এখানে কোথায় কোথায় করতে হয় বুঝতে পেরেছি। দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন, দেখি আমরা অ্যান্সার দিকে চলে যাই কী করলাম এখানে। লুক এট দ্য কোয়েশ্চেন হিয়ার, লুক এট দ্য অ্যান্সার হিয়ার। কোয়েশ্চেনগুলো আমি মার্ক করে দিয়েছি কোথায় কোথায় আসলে চেঞ্জ করা যেতে পারে, আরও অনেক জায়গায় করা যেতে পারতো, শুধু আমি যে জায়গাগুলোতে মার্ক করেছি আমার কাছে মনে হচ্ছে এগুলোই পারফেক্ট হবে। দেখি, আ কুক ওয়ান্স রোস্টেড আ ডাক ফর ইটস মাস্টার, পাইলাম। দ্য রোস্ট মানে হিয়ের পরিবর্তে দ্য রোস্ট দিলাম। দ্য রোস্ট লুকড সো ডেলিশিয়াস দ্যাট হি, এখানে হিয়ের পরিবর্তে দ্য কুক হয়েছে, আমরা আগে বলেছি। হি না দিয়ে দিলাম দ্য কুক কুড নট রেসিস্ট, সে দমন করতে বলো নাকি। দ্য টেম্পটেশন মানে তার লোভটা সে সামলাতে পারলো না। অ্যান্ড অ্যাড আপ ওয়ান অফ দ্য ড্রাম স্টিক হোয়েন হি স্যাট, হোয়েন হি, এই হিটা আছে এখানে, হোয়েন হি দ্য মাস্টার স্যাট ডাউন টু ইট দ্য মিল হি কুইকলি নোটিসড দ্য মিসিং লেগ, সে সাথে সাথে কে খেতে বসলো, মাস্টার কি দেখলো মুরগির রানটা নাই, সরি হাঁসের একটা পা নাই। হি আক্সড, এই হিটা আমরা বুঝতে পারতেছি এখানে, সেটা হচ্ছে মাস্টার। হি আক্সড হিম, এই হিমটা আমাদেরকে কোয়েশ্চেন চলে, সেটা হচ্ছে দ্য কুক। হি আক্সড দ্য কুক, সেটা বাবুর্চিকে জিজ্ঞেস করলো হোয়াট হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, আর একটা পায়ের কী খবর। দ্য কুক টোল্ড হিম দ্যাট ইট, ইটের পরিবর্তে আমরা এখানে ইউজ করেছি দ্য ডাক, দ্য ডাক হ্যাড ওয়ান লেগ অনলি। আই থিঙ্ক উই গট দ্য অ্যান্সার, এই ছিল 2016 সালের প্রোনাউন রেফারেন্সিং অ্যান্সার। আশা করি আগের চাইতে দিন দিন ভালো করেই প্রোনাউন রেফারেন্সিংগুলো তুমি বুঝতে পারতেছো। দোয়া করি খুব শীঘ্রই যেন তোমাদের মস্তিষ্কে এই টপিকটা সঠিকভাবে গেঁথে যায়। বেস্ট অফ লাক।